তারিক সালমান। বরগুনা সদর উপজেলার এই নির্বাহী কর্মকর্তাকে নিয়ে এখন আগ্রহ সবার। শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি মামলা জামিন না মঞ্জুরের বিষয়ে যমুনা টেলিভিশনের কাছে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, জামিন না মঞ্জুরের পর চাকরি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, স্ত্রীর কাছে চেয়েছিলেন বই, কারণ অবসরে বই তার একমাত্র সঙ্গী। তার বিরুদ্ধে সুবিধাবাদীদের ক্ষোভের কারণ সম্পর্কে তিনি বলেছেন, নকলের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন ছিলেন তিনি, চেষ্টা করছেন উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখার। গেল কদিন ধরেই দেশজুড়ে আলোচনা চলছে তারিক সালমানকে নিয়ে, মামলা জামিন নামঞ্জুর পরে জামিন। পত্রিকা, টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই কেন্দ্রবিন্দুতে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি ঘটে যাওয়া সবকিছু নিয়ে খোলামেলা কথা বললেন যমুনা টেলিভিশনের সাথে। তার মতে, পুরো বিষয়টি অনাকাঙ্ক্ষিত, গণমাধ্যমে ছবি প্রকাশ হওয়ায় পারিবারিক সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, পরে সেই ছবি পুরো বিষয়টি খোলাসা করতে কাজে লেগেছে বলেও মন্তব্য তার। কোনো অপরাধ না করা সত্ত্বেও আমার প্রতি যে অবিচারটি করা হয়েছে, দেশবাসী যে জেগেছে এ বিষয়ে, সেটা হয়তো এই ছবিটির কারণে। যখন জামিন নামঞ্জুর হলো তখন কেমন কেটেছে সময়, পুলিশি বা কেমন আচরণ করেছে, জানালেন তারিক সালমান। আমার সাথে যেরকম আচরণ করা হয়েছে যেন আমি একজন দাগী আসামি। আমাকে মূলত হাতকড়াটি পরানো হয়নি, তবে ছবিটি যেভাবে এসেছে তাতে দেখে মনে হয় যে হাতকড়াটি পরানো হয়েছে। তবে আমি পুলিশ সদস্যদেরকে অনুরোধ করেছিলাম যে আমাকে ধরার প্রয়োজন নেই, আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না, আমি একজন সরকারি কর্মকর্তা। তো তারা আমাকে বলেছিলেন যে এটা তাদের দায়িত্ব। কিছুটা অভিমানীও বটে সালমান, জামিন নামঞ্জুরের পর মনে মনে সিদ্ধান্ত নেন কঠিন কিছু। এই চাকরিতে আমি আর থাকবো না, আমি আমি আমার পড়াশোনায় নিমগ্ন হব, এবং আমি আমার স্ত্রীকে আমি খবর পাঠাতে বলি যে আমি যেহেতু কারাগারে আছি ওখানে আমি বই পড়ে সময় কাটাবো, আমার কাছে কিছু বই পাঠিয়ে দেওয়ার জন্য। কেন তাকে মামলায় জড়ানো হলো সে সম্পর্কেও নিজের ধারণা প্রকাশ করেন সালমান। আমি আগলঝোড়া উপজেলায় 8 মাস ইউএনও হিসেবে দায়িত্ব পালন করি, বেশ কিছু মোবাইল কোড করেছি যেটাতে ক্ষমতাশালীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। আমি সেখানে নকলের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নেই, সরকারি যেসব বরাদ্দ আসে সেগুলো যাতে যথাযথভাবে ব্যয় হয় সেজন্য আমি একদম কঠোর অবস্থানে ছিলাম। তো এই সমস্ত কারণে কিছু জনপ্রতিনিধি আমার উপরে ক্ষুব্ধ ছিলেন। একজন কবিও বটে তারিক সালমান, মূলত বই পড়েই কাটান অবসর। জয় গোস্বামীর কবিতা পছন্দ করি, শ্রীজাতের কবিতা পছন্দ করি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।